আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি একটি বিশেষ ফল নিয়ে আলোচনা করব। এই ফলটির নাম হচ্ছে মালবেরি। তো এই মালবেরি ফলটি কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এবং আমাদের দেশি এই প্রজাতিগুলোকে, এই ফলের প্রজাতিগুলোকে তুঁত ফল বলা হয়ে থাকে। তো এই মালবেরি ফলটা কিন্তু কাটিং থেকে চারা করা যায়। তো কিভাবে কাটিং থেকে চারা করেছি সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, আমি অনলাইন থেকে এক ভাইয়ের মাধ্যমে এই তিনটি কাটিং সংগ্রহ করেছি। মূলত 50 টাকা করে দুইটি কাটিং নিয়েছিল চিকেন ক্লজের। তো চিকেন ক্লজটা একটু লম্বা প্রকৃতির মালবেরি, আর সাথে গিফট হিসাবে উনি আমাকে চিয়াংমাই C60 জাতের একটা ডাল দেয়। তো এই মোট তিনটা ডাল, 50 টাকা করেছিল ডাল, আর শুধু 30 টাকা ছিল ডেলিভারি। উনি সদাগর পরিবহনে দিয়েছিল আর কি ডেলিভারি। তো এবার দেখাবো যে কাটিংগুলোকে কিভাবে আমি রোপণ করব। প্রথমে সেটাই এখন দেখাচ্ছি। প্রথমে আমি ওয়ান টাইমের গ্লাসগুলো নিয়ে নিয়েছি এবং এই গ্লাসগুলোর তলার দিকে একটু ফুটো করে নিয়েছি। আপনারা যে কোনো মাধ্যমে ফুটো করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ওয়ান টাইমের বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। আর মাটি হিসাবে আমি নিয়ে নিচ্ছি ঝুরঝুরে মাটি, গার্ডেন সয়েল যেটা, বা সাধারণ মাটি আপনারা ইউজ করতে পারেন। এর সাথে আমি কিছু জৈব সার ব্যবহার করেছি, আপনারাও চাইলে জৈব সার ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যেটা থাকবে, যদি হাড়ের গুঁড়া, নিম খোল, শিংকুচ এগুলো থাকে তাহলে তো আরও ভালো। আর মেইন যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, অর্থাৎ পানি দিলে যাতে পানিটা নিচ দিয়ে বের হয়ে যায়, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তা না হলে কিন্তু গাছের গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে উনি আসলে আমাকে সতর্ক করেনি এই গাছগুলো দেওয়ার সময়, মানে ডালগুলো দেওয়ার সময়। আসলে উনি যখন ডালগুলো দেয়, এটা ডরমেন্সির সিজন চলছিল। ডরমেন্সির সিজন বলতে এই সময়গুলোতে গাছের পাতা ঝরে যায় বা কাটিং থেকে সহজে চারা করা যায় না বা করা খুবই কষ্টকর হয়ে যায়। তো এটা আমি আসলে কাটিংগুলো নেয়ার পরে আমি একটা পোস্টে দেখতে পাই এই বিষয়টা। তো ওনাকে বলি, উনি বলল যে দেখেন হয় কি না। তো এইভাবে আমি রোপণ করে দেই। তো রোপণ করে দেওয়ার পর ছায়াযুক্ত একটা স্থানে আমি এই ডালগুলোকে রেখে দিই, কারণ সরাসরি রোদের আলো পড়লে কী হবে, মাটির যে আর্দ্রতাটা এটা নষ্ট হয়ে যাবে, মানে গাছ তাড়াতাড়ি শুষ্ক হয়ে যাবে, গোড়া শুকিয়ে যাবে। শিকড় থাকলে শিকড়টা অনেক সময় শুকিয়ে যায় যদি সরাসরি সানলাইটে থাকে। তো গাছটা ম্যাচিওর হওয়া পর্যন্ত মোটামুটি একটু এভাবে শেডের স্থানেই রাখতে হবে। তো মোটামুটি 15 দিন পরেই একটা গাছ, যেটা চিয়াংমাই C16, মানে যেটা উনি আমাকে গিফট হিসাবে দিয়েছিল, ওইটা থেকে কুশি বের হয়। আর বাকি দুইটা দুর্ভাগ্যবশত জার্মিনেট করে না, তবে কুশি বের হয় না আর কি। তো যা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আসলে এটা আসলে ডরমেন্সির সময় চলছিল। আর আপনারা যদি কেউ কিনেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা কিছু ডাল নেওয়ার জন্য, কারণ সবগুলো ডালে যে জার্মিনেট করবে এমন কোনো কথা নেই। তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন, তারও 10 দিন পর মোটামুটি এরকম হয়ে গিয়েছে। তো আর বেশ কয়েক, আর এই দুইটা থেকে কিছুই হলো না, এই দুইটা আবার ডাল শুকিয়ে গিয়েছে একদম। হয়তো আমারও কোনো ত্রুটি থাকতে পারে, অথবা হয়তো ডরমেন্সির কারণে হতে পারে, বলা যায় না। তো 7 দিন পর মোটামুটি শিকড়গুলো যখন, মানে আমি নিজ দিয়ে ওয়ান টাইমের সাইড দিয়ে যখন আমি শিকড়গুলোকে দেখতে পাচ্ছিলাম যে ভালোভাবে শিকড় প্রশস্ত হয়েছে, তখন আমি এটাকে রিপোর্টিং করে দিচ্ছি একটা বড় পাত্রে। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় বালতি, গামলা এগুলোতে রোপণ করতে পারেন। আর এখানে মাটির প্রয়োজনীয়তা হচ্ছে, আমি 50% মাটি এবং 50% জৈব সার নিয়েছি। আপনারা চাইলে হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল এগুলোও ব্যবহার করতে পারেন, জৈব সারের বদলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে মাটির রেশিটা একটু প্রথম দিকে বেশি রাখবেন, কারণ কি, জৈব সার অনেক সময় বেশি হয়ে গেলে গাছ অনেক সময় হয়তো মারাও যেতে পারে। তো এইভাবে আমি আলতো করে, গোড়াটা বেশি জোরে চাপ দিইনি, আর এইভাবে আলতো করে লাগিয়ে দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, যাতে আপাতত গাছের গোড়াটা ভেজা থাকে। কারণ বেশি পানি দিয়ে দিলে কোনো কারণে পানিটা যদি না টানে, তাহলে কি হবে, গাছের গোড়াটা কিন্তু পচে যাবে, শিকড়গুলোও কিন্তু পচে যাবে। তো অবশ্যই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ছিল বিষয়। তো ভিডিওর এই পর্যায়ে বলছি,
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো মোটামুটি বেশ কিছুদিন পরে আমি গাছে ফলের দেখা পাই, তবে ফলটা গাছে ধরতে যে পরিমাণ সময় লাগে তার চেয়ে তো অনেক বেশি সময় লাগে ম্যাচিউর হতে, অর্থাৎ পরিপক্ক হতে। যেমন কাটিংটা লাগানোর পরে যখন চারা হয়, চারা থেকে কিন্তু অল্প কয়েকদিনের ভিতরেই যে আমি ফলনগুলো পেয়েছি, এবং যত ডাল বের হচ্ছে ততই কিন্তু ডালে ডালের সাথে ফল বের হচ্ছে, তবে ফলটা একটু ম্যাচিউর হতে একটু বেশি সময় লাগে। এটা হয়তো আমার মাটির জনিত কোনো সমস্যাও থাকতে পারে, অথবা হয়তো এই গাছের নেচারটাই এরকম। তো এখন ফল কয়দিন পর পরিপক্ক হয় সেটাই আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রথমে সবুজ বর্ণ ছিল, এরপর আস্তে আস্তে এই যে হালকা লালচে লালচে বর্ণ ধারণ করছে, এবং দেখতে পাচ্ছেন অলরেডি সাইড দিয়ে আরও বেশ অনেকগুলো ফল কিন্তু ধরে গিয়েছে। সেটাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এর যত ডাল বের হবে, এই মালবেরি গাছের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম, যত ডাল বের হয় তত ডালে ডালে ফল থাকে, এবং এটাই এটার বাস্তব প্রমাণ। আর এই যে মোটামুটি এটা কিন্তু এই অবস্থায় চাইলে খাওয়া যায়, আর এর চাইতে আর একটু পরিপক্ক হলে কিন্তু মালবেরি ফলটা কালো হয়ে যায়, তখন কিন্তু খেতে আরও টেস্টি হয়, ঠিক আছে। আর এর স্বাদটা আমি খেয়ে দেখেছি, এর স্বাদটা মোটামুটি টক টক, মানে খুব বেশি টক না, যেমন আমার বিলম্ব গাছটা যে একদম প্রচুর টক, বা কটলেবু গাছটা যতটা টক অতটা টক না, তার চেয়ে একটু কম টক। তবে এই ফলটায় C60 যে জাতটা, এটাতে কিন্তু মিষ্টতার পরিমাণ নেই বললেই চলে, আর হয়তো অন্য মালবেরি মিষ্টি হতেও পারে, তবে আমার এটা মিষ্টি না, যেটা সত্যি কথা। আর ফলগুলো আমি রাখতে পারছি না, আরও পাকাতে পারছি না, কারণ অনেকেই বাকি দু একটা ফল নিয়ে গিয়েছে, হয়তো এগুলোও নিয়ে যাবে, তাই আমি আগে থেকে নিজেই হারভেস্ট করে নিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।